Assalamualaikum everyone, welcome to my channel Hayraglo. আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেন্টেলা আনসেন্টেড রিকভারি ক্রিমের রিভিউ। আজকের ভিডিওতে আমি জানাবো এই সেন্টেলা আনসেন্টেড রিকভারি ক্রিমটি নিয়ে। এই সেন্টেলা আনসেন্টেড রিকভারি ক্রিমটি কেমন এবং এটা আমাদের স্কিনে কি কি কাজ করবে এবং এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টে কি কি রয়েছে এবং এটা কারা কারা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, সেসব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যাতে করে এই ক্রিমটি সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই সেন্টেলা আনসেন্টেড রিকভারি ক্রিমটি পিউরিটো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এটা কোরিয়ান একটি ব্র্যান্ড। এটা 50 ml একটি ক্রিম। প্রথমেই আসি এই ক্রিমটির প্যাকেজিং নিয়ে। এই প্রোডাক্টটা টিউব প্যাকেজিং সিস্টেমের মাধ্যমে আসে। আপনি হাইজিন মেনটেন করে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটির কনসিস্টেন্সি হলো স্মুথ ক্রিমি কনসিস্টেন্সি। এটা ব্যবহার করার সাথে সাথে স্কিনের সাথে পুরো মিশে যাবে, স্কিনে একবারে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা ব্যবহার করার সাথে সাথে স্কিনটা অনেক বেশি হাইড্রেট হবে, স্কিনটা ময়শ্চারাইজ হবে। এখন আসি যে এটা কী কী কাজ করে আমাদের স্কিনে। এই প্রোডাক্টটি আমাদের স্কিনকে স্মুথ করতে কাজ করে, স্কিনকে সফট করতে কাজ করে। ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে। যাদের স্কিনটা অনেক ড্রাই তাদের স্কিনে এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, স্কিনটা সফট থাকবে এবং স্মুথ থাকবে, স্কিনটা অনেক বেশি হাইড্রেট হবে। এই ক্রিমটি পিম্পল এবং র্যাশের প্রবলেম দূর করতে সাহায্য করে, বাম্পস দূর করতে সাহায্য করে। যাদের স্কিনে ব্রনের দাগ রয়েছে সেই দাগগুলো হালকা করতেও এই ক্রিমটি সাহায্য করবে। এটা স্কিনকে গ্লোয়িং করতেও কাজ করবে। যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তাদের স্কিনটা রিপেয়ার করতে এই ক্রিমটি কাজ করবে। যাদের স্কিনে অনেক বেশি ইরিটেশন হয়, স্কিনটা জ্বালা পোড়া করে, তাদের স্কিনটা কামিং করতে, সুদিং করতে এই ক্রিমটি কাজ করবে। তো এখন দেখে নেই যে এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস লিস্টে কী কী আছে। প্রথমেই রয়েছে সেন্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্র্যাক্ট 50%, অ্যাসিয়াটিকোসাইট, অ্যাসিয়াটিক অ্যাসিড, মেডিক অ্যাসিক অ্যাসিড, সেরামাইল এবং নিয়াসিনামাইড আছে 2%। এটা আমাদের স্কিনের ব্যারিয়ারকে মজবুত করার পাশাপাশি স্কিনকে ব্রাইট করতে কাজ করে এবং এটা আমাদের স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে ময়শ্চারাইজ রাখতে কাজ করে। এই প্রোডাক্টটি আমাদের স্কিনের গভীরে গিয়ে পানি এবং তেলের ব্যালেন্স করতে কাজ করে। এই প্রোডাক্টটির মেইন ইনগ্রিডিয়েন্টস হলো সেন্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্র্যাক্ট, যেটা 50% রয়েছে এই ক্রিমটিতে। সেন্টেলা আমাদের ত্বককে ক্ষত সারাতে কাজ করে, স্কিনকে রিপেয়ার করতে কাজ করে এবং এটা আমাদের স্কিনকে রিপেয়ার করার পাশাপাশি স্কিনকে গ্লোয়িং করতে কাজ করে, স্কিনের ইরিটেশন দূর করতে কাজ করে। এছাড়া এই ক্রিমটিতে যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনকে রিপেয়ার করতে কাজ করে, স্কিনকে ভালো রাখতে, হেলদি করতে কাজ করে, স্কিনকে সুদিং করতে, কামিং করতে হেল্প করে। যাদের স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে তাদের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করে। এই ক্রিমটিতে কোনো ফ্রেগনেন্স ব্যবহার করা হয়নি, তাই আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যারা সেন্সিটিভ স্কিনের রয়েছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটিকে অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে। এটা ছেলে ও মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। এমন অনেকেই আছে যারা স্কিনে কোনো কিছু ব্যবহার করতে পারে না, স্কিনে কোনো কিছু ব্যবহার করলে স্কিনটা লাল হয়ে যায়, স্কিনটা জ্বালা পোড়া করে, তারা চাইলে এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন। এই ক্রিমটি স্কিনকে রিপেয়ার করতে কাজ করবে, স্কিনকে রিকভার করতে কাজ করবে। সেন্সিটিভ স্কিনে এই ক্রিমটি ভালো কাজ করবে। যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা এটাকে ব্যবহার করে দেখতে পারে। এতে করে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, স্কিনটা সফট এবং স্মুথ থাকবে। যাদের স্কিনটা খারাপ, হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি ভালো কাজ করবে, স্কিনটা রিপেয়ার করবে। স্কিনের স্বাভাবিক উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনতে এই ক্রিমটি কাজ করবে, স্কিনটাকে গ্লোয়িং করতে কাজ করবে। তো ফ্রেন্ডস, এখন আসি যে এই ক্রিমটিকে আমরা কিভাবে আমাদের স্কিনে ব্যবহার করব। এই ক্রিমটিকে আপনি ডেইলি 2 বার ব্যবহার করতে পারবেন, সকালে এবং রাতে। যে কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে প্রথমে ভালো করে ফেসটা ধুয়ে নিতে হবে এই ক্রিমটি ব্যবহার করার আগে। তারপরে টোনার, সিরাম অ্যাপ্লাই করার পরে স্কিনে এই ক্রিমটিকে ব্যবহার করতে হবে। তো যাদের স্কিনে গ্লো নেই তারা স্কিনে গ্লো আনার জন্য এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন, অথবা যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা একটা রিপেয়ারের দরকার, তারা এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি এটা থেকে আপনি ভালো একটি বেনিফিট পাবেন। যাদের স্কিনটা আজে বাজে ক্রিম ব্যবহার করার কারণে স্কিনটা নষ্ট হয়ে গেছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, তাদের স্কিনটা রিপেয়ার করতে এই ক্রিমটি ভালো কাজ করবে। যাদের স্কিনে কোনো গ্লো নেই তাদের স্কিনের ন্যাচারাল গ্লোটা ফিরিয়ে আনতে এই ক্রিমটি ভালো কাজ করবে। এই ক্রিমটিকে আপনি রেগুলার ময়শ্চারাইজার ক্রিমের মতোই ব্যবহার করতে পারবেন। তো আপনারা চাইলে এই ক্রিমটিকে আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের স্কিনটা রিপেয়ার করার জন্য, স্কিনটা সফট স্মুথ করার জন্য
স্কিনটা অনেক বেশি হেলদি করার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের সেন্টেলা রিকোভারি ক্রিমের রিভিউ। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।